নমস্কার এবং সবাইকে অনেক স্বাগত। দেখছেন এখনকার আজকাল পরশু অনুষ্ঠান। আমাদের বিশেষ দিনগুলোতে আমরা কি করি, আমরা এমন কিছু কাজ করি যাতে আনন্দে থাকতে পারি, ভালো থাকতে পারি। অনেকে কিন্তু আবার শুধু নিজের ভালোটা না, আরও অনেকের ভালো চান, আর সেটা অত্যন্ত ভালো অভ্যেসও বটে। নিজেদের জীবনের বিশেষ দিনগুলিতে তারা তাদের সাধ্যমতো অন্য মানুষের জন্য কিছু করার চেষ্টা করেন। সবথেকে বড় কথা, শুভ কামনা এর মধ্যেও কিন্তু অনেক শক্তি লুকিয়ে রয়েছে। দেখুন, আমরা তো আমাদের প্রিয়জনেদের জন্মদিনে, বিশেষ যে দিনগুলোতে আমরা উইশ করি, আর প্রত্যেকটা উইশের মধ্যে কিছু গুড থিংস থাকে। এই ভালো ভাবা, ভালো জিনিসটাকে নিজেদের জীবনে আহ্বান করে নিয়ে আসা, কোনো মানুষের শুভ চাওয়া, ভালো চাওয়া, কামনা, প্রার্থনা, উইশ, সব কিছুর মধ্যেই যে পজিটিভিটিটা রয়েছে সেটা অনেক বেশি করে আমাদের জীবনটাকে উন্নীত করে, আমাদের উত্তরণ ঘটায়। তাহলে আসুন আজকে আমরা জেনে নিই আরও ভালো কী করে আমরা থাকতে পারি, ভালো থাকার উপায় কী, উপাচার কী রয়েছে, আর সেখানে জ্যোতিষ আমাদেরকে কীভাবে সাহায্য করতে পারে। অবশ্যই সাহায্য করতে পারে, জানবো তার কাছ থেকে, যিনি আমি সবসময় বলি তিনি একাধারে একজন শিক্ষক, একজন অনবদ্য জ্যোতিষী। এবং আপনারা জানেন যে কোনো রকম এক্সট্রা কথা ছাড়া, একেবারে টু দি পয়েন্ট প্রেডিকশন থেকে শুরু করে অব্যর্থ প্রতিকার যার কাছ থেকে পাওয়া যায় তিনি আর কেউ নন, তিনি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি অনুষ্ঠানে আজকেও। অঙ্গে স্বাগত জানাবো শ্রীগোপাল ভট্টাচার্যকে। স্বাগত গোপাল দা। ধন্যবাদ। আসলে আজকে আমার যেটা আলোচনার বিষয়, সেই আলোচনার বিষয় হচ্ছে যে আমরা ভালো থাকবো কী করে। চৈত্র মাসটাকেও আমাদের প্রত্যেকটা মাসই আসলে আমাদের কিছু না কিছু ভালো করার থাকে। হ্যাঁ, সেই ভালো মানে কিছু না কিছু ভালো দিন থাকে, সেইগুলো আমরা কিভাবে কাজে লাগাবো সেই নিয়েই আমার মূলত আজকের আলোচনা চলবে। যেমন আমি আপনাদেরকে প্রথমেই আপনাদেরকে বলেছি যে কি বলে, এক মিনিট আমি একটুখানি কয়েকটা জিনিস একটুখানি দেখিয়ে দিতে চাই। হ্যাঁ, তো যাই হোক, হয়ে গেছে। যেটাকে নিয়ে আমার আলোচনা সেটা হচ্ছে যে আজকের মূল এপিসোডটা যেটাকে নিয়ে মেনলি আলোচনা করা হবে, যে আমরা আমরা এই যে ভোটের গরমে, তারপর হচ্ছে গ্রীষ্মের দাবদাহে, চৈত্রের গরমে আমরা কি করলে আমরা ভালো থাকবো, ঘরে শান্তি থাকবে, ঘরে আর্থিক শ্রীবৃদ্ধি হবে, ঘরে উন্নতি হবে, আপনার মন ভালো থাকবে, ইত্যাদি ইত্যাদি। দেখো, আমি যা করি, আমি যেটা করে ফল পেয়েছি বা যেটা করে ভালো থাকি সেই অনুযায়ী কিন্তু আমি আপনাদেরকে বলার চেষ্টা করি। দেখুন, আমার বাড়ির আমি একটু ছবি দেখাই। হ্যাঁ, আমার বাড়ির কয়েকটা ছবি দেখাই। দেখুন, আমার বাড়িতে আমি কী করি, কী করে ইয়ে রেখেছি। প্রথম কথা হচ্ছে এই যে গ্রীষ্মকালে, এটা ধরো তো, দেখুন দেখুন সবকটাই আমার বাড়ির ছবি দেখাচ্ছি। এই গাছটার নাম হচ্ছে পাতা বাড়ি গাছ, আপনারা প্রত্যেকেই জানেন। হ্যাঁ, ফ্ল্যাটের ভেতরে এই গাছ রাখা অত্যন্ত শুভ, বাড়ির এনার্জিকে অনেক ভালো করে, বাড়ির এনার্জিকে অনেক ভালো রাখে, বাড়ির অনেক বাস্তুদোষকে নাশ করে। পরের ছবি দেখাও, কয়েকটা দেখাই। এগুলো সব ইনডোর প্ল্যান্ট, সব ইনডোর প্ল্যান্ট। হ্যাঁ, এই যে এখানে একটু যদি বড় করে যদি দেখানো হয়, হ্যাঁ, তো এরকম ভাবে আমি গাছগুলোর নাম বলে দিচ্ছি যে কোন গাছগুলো রাখলে বাড়িতে আপনাদের শুভ হবে। দেখুন কিভাবে রাখা রেখেছি, দেখুন বাড়িতে। এবং ওগুলো প্লেসমেন্টেরও কায়দা রয়েছে, রাখারও কিন্তু কায়দা, বেশ ধাপে ধাপে না, এখানে ক্যালাডিয়াম রয়েছে। হ্যাঁ, ধাপে ধাপে রাখার কায়দা রয়েছে, কর্নার গুলো বোঝার কায়দা রয়েছে, ইত্যাদি। পরেরটা দেখা, হ্যাঁ, সুন্দর করে রাখতে হয়। এরকম নেট নেটের ওপরে অর্কিড ফুল, এটা বাড়িতেই আমাদের, আমার ওয়াইফ এগুলোকে মানে গাছকে খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। অর্কিড ফুল বাড়িতেই এই ফুলগুলো হয়েছে, এগুলো কোনো বাজারের কেনা ফুল নয়, উনি নিজেই গার্ডেনিং করেছেন, নিজেই নিজেই নিজেই। এটাও একটা অর্কিড, এটাও একটা অর্কিড, এটাও, হ্যাঁ, এটা আরেকটা, এটা একটা, বিভিন্ন রকমের এরকম এই যে কালারফুল ফুলগুলো, ক্যালাডিয়াম ইত্যাদি। এই যে পাতাবাড়ি গাছ, আর একটা ওইদিকে দেখা যাচ্ছে। তো আর একটা আমি দেখাই, যে আর একটা ছবি দেখাই, তাহলে বুঝতে পারবেন যে এটা হচ্ছে একটু বড় করে, এটা যদি এইদিকে একটু ঘুরিয়ে দেখো তাহলে আমার মনে হয় সুবিধা হবে। আচ্ছা, এই যে ঘুরিয়ে দেখাই, এটা এই দেখুন, এই যে বাড়ির বাস্তু সবসময় হতে হবে এরকম ছিমচাম, একটু নেচার থাকবে, একটু গাছ থাকবে। হ্যাঁ, পরের ছবিটাকে দেখো, নেচার থাকবে, ভালো গাছ থাকবে,
হ্যাঁ, এবং এই যে এই আমি একটুখানি একটু ইয়ে করি, এই যে এই যে এই যে এসির নিচে এই যে জিনিসটা দেখছেন, এই যে এইগুলোকে বলা হচ্ছে ড্রিম ক্যাচার, মানে এইগুলো বাড়িতে থাকা খুব ভালো, এই যে পালকের এই যে এই জিনিসগুলো, এগুলো বাস্তুর পক্ষে খুব ভালো, এগুলোকে বলে ড্রিম ক্যাচার। আচ্ছা, ড্রিম ক্যাচার মানে অনেকে দুঃস্বপ্নে মানে ঘুমের ঘোরে অনেক দুঃস্বপ্ন দেখে, অনেক সময় ঘুমের ঘোরে দুঃস্বপ্ন দেখে, অনেক সময় ভয় পায় ছোট ছোট বাচ্চারা, তো বাড়িতে যত ড্রিম ক্যাচার রাখবেন এগুলোকে ড্রিম ক্যাচার বলে। হ্যাঁ, এই যে এই যে আর একটা দেখায়, এই যে লাল মতো, এই যে এখানে আর একটা দেখুন, এখানে আর একটা রয়েছে, এটাও ড্রিম ক্যাচার। এটা আমার আমার বাড়ির ছবি, এই যে দেখছেন আমার এই দুটো কুকুর এখানে বসে আছে, আবির আর বঞ্জরি এদের নাম। হ্যাঁ, তো ড্রিম ক্যাচার। সুতরাং বাড়িতে এই যে বাস্তু যদি ঠিক রাখতে চান, বাড়িতে যদি উন্নতি চান, বাড়িতে যদি ভালো চান, বাড়িতে যদি শান্তি চান, বাড়িতে যদি শ্রীবৃদ্ধি চান, বাড়িতে কি করবেন, প্রথম কথা হচ্ছে যার যেরকম বাড়ি হোক না কেন বাড়িটাকে একটু পরিষ্কার রাখার চেষ্টা করুন, প্রত্যেক দিন সৈন্দব লবণ দিয়ে বাড়ি মোছার চেষ্টা করুন, এক নম্বর। এটা যেটা আমি করি, আমরা আমার বাড়িতে স্ট্রিক্ট রেস্ট্রিকশন দেওয়া রয়েছে, প্রত্যেক দিন যখন আমার বাড়ির যে কাজের লোক রয়েছে তারা যখন ঘর মোছে আমি তাদেরকে তাদের সৈন্দব লবণ দিয়ে ঘর মাস্ট মুছতে হয়, এক দু নম্বর। তিন নম্বর হচ্ছে ক্যালাডিয়াম, পাতাবাড়ি, এই জাতীয় ছোট ছোট যে গাছগুলো রয়েছে এগুলো বাড়িতে অগ্নিকোণ ব্যতীত যে কোনো কর্নারে এগুলোর প্লেসমেন্ট করা উচিত বা রাখা উচিত। আর একটি ড্রিম ক্যাচার, অর্থাৎ কিছু এই জিনিসগুলো ড্রিম ক্যাচার পাওয়া যায়, এইগুলোকে যদি বাড়িতে, এবং হচ্ছে নেচারের যে কোনো ধরনের সিনারি, যেমন বাড়িতে সমুদ্রে মানে ফোয়ারার ছবি রাখতে নেই, বাড়িতে ঘোড়ার যুদ্ধের যে ঘোড়া তার ছবি রাখতে নেই, এই কিছু ছবি বাদ দিয়ে নেচারের ছবি, এগুলো বাড়িতে রাখলে বাড়িতে এনার্জি ভালো থাকে, বাড়িতে উন্নতি হয়, বাড়িতে শ্রীবৃদ্ধি হয়, বাড়িতে ভালো লাভ হয়। আমি আসবো আলোচনা, একটা ফোন নিয়ে নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ গোপাল দাকে নমস্কার। নমস্কার, বলুন। আপনাকেও নমস্কার, বলুন দিদি। হ্যাঁ, আমি আসানসোল থেকে বলছি, আমার মেয়ের সম্বন্ধে জানবো। অবশ্যই, আমার মেয়ের নাম বলবো? হ্যাঁ বলুন, বলুন মেয়ের নাম বলুন। হ্যাঁ, অনন্যা রায়। অনন্যা, ডেট অফ বার্থ বলুন। 13/9/1995। সময় সকাল 10:14, 14:15, 15, 10:15, তাই তো? কোথায় জন্ম? হ্যাঁ, জন্মস্থান আসানসোল। আসানসোল, আসানসোলে জন্ম। মেয়ের নাম, মেয়ের নাম কি জানো? অনন্যা, অনন্যা রয়। অনন্যা রয়। আচ্ছা, আসানসোলে জন্ম। রেগুলার দেখেন আপনি অনুষ্ঠান? হ্যাঁ দেখি, আমার একজন গেছিলেন গোপাল দাকে দেখি, ওর বিয়ে হয়ে গেছে, বিয়ের খুব প্রবলেম হচ্ছিল। বিয়ে হয়ে গেছে? তো বিয়ে, হ্যাঁ বিয়ে হয়ে গেছে, খুব প্রবলেম হচ্ছিল। মানে আমার কাছে যত আসার আগে বিয়ে, বিয়ে নিয়ে সমস্যা চলছিল, হচ্ছিল না, খুব প্রবলেম দাঁড়াচ্ছিল, মানে ঠিকই হচ্ছিল না ভালো, মানে আজকে আজকে যাদের বিয়ে হচ্ছে না, আজকে ছেলে এবং মেয়ে যাদের বিয়েতে, বিয়ে আটকে রয়েছে, বিয়েতে বাধা আসছে, তারা কি করবেন আজকে আমি বলবো। চৈত্র মাসে অনেক অনেক জানাশোনাও গেছিল আপনার কাছে চাকরি সম্বন্ধে, তা আজকে আমি একটু আমার মেয়ের চাকরি বেটার জানতে চাইছি বাবা। আচ্ছা, মেয়ের বুধবার জন্মবার, তুলা লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্র, নরগণ, কৃষ্ণা পঞ্চমী তিথিতে জন্ম। এইটা বুধবার ছিল তো? হ্যাঁ বুধবার ছিল। আচ্ছা বেশ, লগ্নে মঙ্গল রাহু, সুতরাং স্বাভাবিকভাবে মাঙ্গলিক আছে, তো মাঙ্গলিক থাকলে বিয়েতেও দেরি হয়, বৈবাহিক জীবন নিয়ে একটু সমস্যা হয়, বিয়ে দেওয়ার আগে ভালো কোনো অ্যাস্ট্রোলজারের ভালো করে পরামর্শ নিয়ে মাঙ্গলিক দোষটার যথাযথ প্রতিকার প্রতিবিধান করে বিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর্থিক জায়গায় দ্বিতীয় স্থানে বৃহস্পতি, দ্বিতীয় বৃহস্পতি অর্থভাগ্য ভালো করায়, নিচবঙ্গ রাজযোগ তৈরি হয়েছে বুধ শুক্র, আবার চন্দ্রকেতুর কেমদ্রুম দোষও তৈরি হয়েছে, চন্দ্রকেতু একসঙ্গে গ্রহণ দোষ, চন্দ্রের আগে পিছিয়ে কোনো গ্রহ নেই, কেমদ্রুম দোষ। আমি আগের দিনই বলেছিলাম যে কেমদ্রুম দোষ, চন্দ্রের আগে পিছিয়ে কোনো গ্রহ না থাকলে সেটাকে বলে কেমদ্রুম দোষ, আর চন্দ্রের দুপাশেই গ্রহ থাকলে সেটাকে বলে দুর্দুরাযোগ। দুটোই আপনি বলেছিলেন, দুটোই বলেছিলেন। কেমদ্রুম দোষটা কি? কেমদ্রুম দোষ হচ্ছে আপনার মেয়ের, যেটা বোঝা যাচ্ছে যে পড়াশোনায় ভালো ছিল, মেধাবী ছিল, কিন্তু দেখা যাচ্ছে তার যে উন্নতির যে জায়গাটা সেই স্যাটিসফ্যাকশনটা নেই। কেমদ্রুম দোষ থাকলে কোনো কাজে মেন্টাল স্যাটিসফ্যাকশন আসতে চায় না, এমনি মেষ রাশির মেয়ে একটু রাগি হবে, একটু জেদি জেদি হবে, হট করে রেগেও যাবে, আবার রাগটা থেমেও যাবে, কিন্তু রাগ থাকবে।
কি বললাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ তো এই ব্যাপারগুলো হ্যাঁ সবই শুন। এই ব্যাপারগুলো রয়েছে কেমোদ্রুম দোষ, গ্রহণ দোষ, মাঙ্গলিক দোষ, তিনটে বাজে দোষ রয়েছে। আর ভালো যোগের মধ্যে রয়েছে দ্বিতীয় অর্থের জায়গায় বৃহস্পতি এবং নিচ ভঙ্গ রাজযোগ, এটাও রয়েছে বুধ শুক্র একসঙ্গে। এখানে বুধ হচ্ছে তুঙ্গে, শুক্র হচ্ছে নিচস্থ, কি বলে নিচস্থ, শুক্র হচ্ছে এখানে নিচস্থ, বুধ হচ্ছে তুঙ্গে। তো নিজ ভঙ্গ রাজ দুটো ভালো যোগ রয়েছে, সুতরাং জীবনে ভালো হওয়ার কথা, কিন্তু ভালো হচ্ছে না, তাই তো? আমি বলবো গোপালদা একটা কথা বলুন বলুন। হ্যাঁ বলছি যে ও একটা ব্যাঙ্গালোরে চাকরি করে, কিন্তু ও ইসি নিয়ে পড়াশোনা করেছে, কিন্তু ও এখন একটা টেলিকমিউনিকেশনের চাকরি করে, কাজ করে, কিন্তু এটা বেটারমেন্ট ও ভাবছে এই সময় এটাতে উন্নতি আছে না অতীতে যেতে পারবে, এইটা যদি একটু বলেন। চেঞ্জের যুগ আছে, চেঞ্জের যুগ আছে। তাহলে আমি তো প্রথমেই বলেছিলাম যে দেখুন আপনার মেয়ে ভালো, হ্যাঁ পড়াশোনায় ভালো, কিন্তু ক্যারিয়ারে স্যাটিসফ্যাকশনটা নেই, ক্যারিয়ারে স্যাটিসফ্যাকশন নেই, তো বলেই দিয়েছিলাম। তাহলে ওকে এখন যেতে পারবে অন্য জায়গায় ট্রান্সফার হতে পারবে, মানে চেষ্টা করলে পাবে? এখন পাবে না, 6-7 মাস পরে পাবে। ও তো কোনটাতে পাবে, আইটি না ওইতে? কিন্তু মেন ব্যাপার হচ্ছে মেয়ের গ্রহণ দোষ আছে, কেমোদ্রুম দোষ আছে, এই দুটো দোষকে যতক্ষণ না আপনি ঠিক করবেন ওই চেঞ্জ হবে, ওই একটু ভালো হবে, কিন্তু হাইফাই কিছু ভালো উন্নতি হতে যাইবে না, স্যাটিসফ্যাকশনটা আসবে না, স্যাটিসফ্যাকশনটা আসতে যাইবে না ক্যারিয়ারের ক্ষেত্রে, সে যেখানেই যান, এবং মেন্টাল অ্যাংজাইটি একটা চলতেই থাকবে। তো এই দুটো জায়গাকে ঠিক করুন, ওর দুটো ভালো যোগ রয়েছে, যদি বাজে দোষগুলোকে যথাযথ প্রতিকার না করা যায় জীবনে সেইভাবে উন্নতি বা ডেভেলপমেন্ট ওর যে মেন্টাল স্যাটিসফ্যাকশন হওয়া উচিত সেটা আসবে, সেটা কিন্তু পাবে না একদমই। যাই হোক, যেটাকে নিয়ে আমি বলছিলাম, তাহলে আমি আপনাদের বললাম যে বাড়িতে বাড়ির বাস্তু, এই যে বাড়িতে মনে করুন আপনার মেয়ে, যিনি ফোন করলেন, মেয়ের চাকরিতে উন্নতি হচ্ছে না, চাকরি আর চেঞ্জ করতে চাইছে, চাকরি চেঞ্জ করলে ভালো হবে কিনা, বা ছেলে মেয়ের বিয়ে হতে চাইছে না, ইত্যাদি ইত্যাদি সমস্যা। বাড়ির বাস্তুকে যত ঠিক রাখবেন, বাস্তুকে যত ভালো রাখবেন, বাড়িতে যত গাছ রাখবেন, ছোটো ছোটো গাছ বাড়ির ভেতরে যত রাখবেন, আসলে কি জানেন তো, বাড়িতে সবসময় টিভি চলছে, ফ্রিজ চলছে, রান্না হচ্ছে, তারপরে আমরা বাড়িতে থাকছি, বাড়িতে একটা নেগেটিভ এনার্জি বা নেগেটিভ একটা অরা সবসময় তৈরি হচ্ছে। এখন এই নেগেটিভ, অনেকের বাড়িতে তো জানলা পত্র সেইভাবে খোলেই না, হ্যাঁ বাড়িতে যত জানলা পত্র খোলা থাকবে তত ভালো। এখন এই নেগেটিভ অরাটা, যে ফ্রিজ চলছে, টিভি চলছে, মাইক্রোওয়েভ চলছে, জলের মেশিন চলছে, তারপরে মনে করুন কী বলে রান্না হচ্ছে, এই 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 যত বেশি ইলেকট্রিক্যাল, এখন এসি চলছে, যত ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট চলবে না, আপনি যদি বাড়িটার বাস্তুটা, এনার্জিটাকে ক্লিন না করেন, সেই বাড়িতে তত বেশি মানসিক অবসাদ, ঝগড়া, অশান্তি, কলহ হবে, সব কাজে বাধা তত আসবে, সব হিট জেনারেট হচ্ছে কিন্তু বেরোতে পারছে না। সেই জন্য যত এই সমস্ত ছোট ছোট গাছ রাখা যায় সেই বাড়িতে দেখা যাবে এনার্জি লেভেল অনেক বেশি থাকে। আর একটা ফোন আছে, ফোন একটা নিয়ে নিই। হ্যালো নমস্কার ম্যাডাম, আমি শুভঙ্কর দাস বলছি টালিগঞ্জ থেকে। শুভঙ্কর বলছেন? আমার নিজের, হ্যাঁ শুভঙ্কর দাস বলছি, আমি তো নিজের ব্যাপারেই জানতে চাই। নিশ্চয়ই। আমার ভাই গিয়েছিল মোনা স্যারের কাছে, কালি গিয়েছে টালিগঞ্জ। ভাই মানে মামা তো ভাই, মানে দিদি গেছিল আপনার গড়িয়ার চেম্বারে, ব্যবস্থা একটু নষ্ট, মানে খারাপ লাইনের দিকে চলে গেছিল, তো আপনার কাছ থেকে রেমিডি নিয়ে এখন খুব ভালো আছে স্যার। কলকাতা। রাশি লগ্ন এগুলো জানো? রাক্ষসগণ কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে জন্ম, এইটা হচ্ছে হরোস্কোপ। প্রথম কথা হচ্ছে দেখো, লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় মঙ্গল বৃহস্পতি রাহু, তৃতীয় মঙ্গল বৃহস্পতি রাহু সবই হবে, হ্যাঁ কোনো কিছুই তোমার আটকাবে না, কিন্তু সব হবে ঝামেলা অশান্তির মধ্যে দিয়ে, হ্যাঁ কোনো কাজ উইদাউট ডিফিকাল্টি ছাড়া হবে না, মসৃণ ভাবে হবে। হ্যাঁ তৃতীয় মঙ্গল বৃহস্পতি রাহু থাকলে শেষ মুহূর্তে গিয়েও কঠিন কাজ হয়ে যায়, তোমার কোনো আটকায় না, কিন্তু ঝামেলা অশান্তি ছাড়া কোনো কাজ কিন্তু হতে যায়। হ্যাঁ হ্যাঁ একদম রাইট স্যার, একদম রাইট। লগ্নের চতুর্থ স্থানে শনি রয়েছে,
আর্থিক যেভাবে উন্নতিটা হওয়া দরকার ছিল এখনো পর্যন্ত সেইভাবে হচ্ছে না, কারণ চতুর্থ শনি থাকলে দশমকে তো দেখছে, আর ভাগ্যস্থানে কিন্তু ভাগ্য বিপর্যয় করায় বারংবার, ভাগ্যোন্নতি ঘটতে যায় না, পারিবারিক জীবনে সমস্যা দেয়, কেমন এই জিনিসগুলো রয়েছে, বলো কি জানতে চাইছো? আমাদের জ্যোতিষে বলছে কারক ভাবনা স্বয়ং, অর্থাৎ কারক গ্রহ যদি কারক ভাবে যদি বসে থাকে সেই ভাবটাকে একদম পুরো উড়িয়ে দেয়, নষ্ট করে দেয়, নাশ করে দেয়, জ্বালিয়ে দেয়। দেখো শুক্র তো নিজে বৃহস্পতির ঘরে মানে শত্রু ক্ষেত্রে বসে আছে, কারকম ভাবনার সময় হয়ে গেছে, ম্যারিড লাইফ খুব খারাপ হবে, বিবাহিত জীবনে খুব সমস্যা ফেস করতে হবে। আর কি জানতে চাইছো? অনেক ধন্যবাদ আপনাকে, আপনি ফোন করেছেন এবং একটু আগেও যে ফোনটা আমরা পেয়েছিলাম দুটো ক্ষেত্রে কিন্তু তাই, আপনাদের নিজেদের পরিচিত মানুষজন তাদের সমস্যা নিয়ে এসেছিলেন এবং আপনারা নিজেরা সেটা স্বীকার করলেন যে আফটার রেমেডি তারা তাদের জীবনে কতটা সফল হয়েছেন। আজকেও কিন্তু গোপাল দা সে কথাই বলছেন যে আমরা ভালো থাকবো কি করে, যাদের যেখানে প্রবলেম রয়েছে সেটার প্রতিকার না করলে কিন্তু এগোতে পারবেন না। প্রতিকারের জন্য গোপাল দা আছেন বিভিন্ন জায়গায়, আপনারা জানেন চেম্বারের কথা আমি একটু বলে দেবো, 8584038631 এটা হচ্ছে প্রধান বুকিং নাম্বার, এই নম্বরে ফোন করলে আপনারা সমস্ত ডিটেলসগুলো জানতে পারবেন। বর্ধমান এবং বারাসতের জন্য কিন্তু রয়েছে আলাদা করে 8584038640, এটা মনে রাখবেন বর্ধমান এবং বারাসতের জন্য বুকিং নাম্বার। আর আর্জেন্ট বুকিং আপনাদের যাদের দরকার, আমরা এটা বলে দিই, অনেকেই থাকেন যাদের খুব সমস্যা ইমিডিয়েটলি দেখাতে হবে, কলকাতায় গড়িয়াহাটে আপনারা আর্জেন্ট বুকিং করাতে পারেন, দেখাতে পারবেন, সেক্ষেত্রে আপনাদেরকে ফোন করতে হবে 9007935831 এই নম্বরটায় আর্জেন্ট বুকিংয়ের জন্য গড়িয়াহাটে। আর জ্যোতিষ কোর্সের পড়ে এই মাসে শিলিগুড়ি, তারপরে হচ্ছে গৌহাটি, এই চেম্বারগুলো কিন্তু রয়েছে, ভোটের সঙ্গে তাল মিলিয়ে মিলিয়ে মানে ভোট যেদিন রয়েছে সেই সেই তার তিনটে চারটে দিন বাদ রেখে চেম্বারগুলো ফেলা রয়েছে, শিলিগুড়ি, গৌহাটি, বারাসাত, তারপরে হচ্ছে মালদায় চেম্বার রয়েছে খুব রিসেন্টলি, মালদা, কৃষ্ণনগর, বহরমপুর, আসানসোল, দুর্গাপুর, সব চেম্বারগুলোই রয়েছে। আপনারা বিস্তারিত জানতে 8584038631 এই নাম্বারটাতে ফোন করুন, ডিটেইলসগুলো পেয়ে যাবেন। নমস্কার। হ্যালো, নমস্কার স্যার, দিদি আপনাকেও নমস্কার, দাদাগো নমস্কার। আমি আজকে প্রোগ্রামে পেয়ে আমি খুবই আনন্দিত। হ্যাঁ, আমাদের পাশে বাড়ি একজন গিয়েছিলেন, খুবই দাদা কাছে চাকরির জন্য ইউনাইটেড ব্যাংকে চাকরি পেয়ে গেছে, খুবই মানে ইউনাইটেড ব্যাংকে চাকরি পেয়েছে, খুব হ্যাঁ খুবই কাজ। আর আমি আমার ছেলের জন্য জানতে চাই, বলুন ছেলের নাম বলুন। আমার ছেলের নাম অতনু হালদার, একটু জোরে বলতে হবে, গলাটা খুব আস্তে আছে, অতনু হালদার, বেশ, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 1/9/1996, 1/9/1996 সময়, হ্যাঁ, দুপুর 1:40, দুপুর 1:40 কোথায়? এবারে ভোটের উত্তাপ হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে, আমাদের আচ্ছা যাই হোক, ছেলের রবিবার জন্মবার, ধনু লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, দেবগণ, কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতে জন্ম, এগুলো ঠিক আছে যেগুলো বললাম? যেখানে জন্মেছে সেই বাড়ির বাস্তু ঠিক নেই, আবার চতুর্থ শনি কেতু থাকলে আগেও বলেছি ছোটবেলায় দাদু বা ঠাকুমা কেউ হয়তো মারা গিয়েছিল, দাদু ফাদু মারা যায়, শনি কেতু একসঙ্গে থাকলে বাবা মা বা গুরুজনহানি হয়, দাদু বাবা বাবাকে ছোটবেলায় হারালেও আপনার ছেলে কিন্তু মেধাবী, নিজের পরিশ্রমে পড়াশোনা করেছে, ঠিক আছে, এমনি মেধাবী ছেলে, উচ্চ শিক্ষার যোগ রয়েছে, হ্যাঁ, মেন হচ্ছে একটু কথা বেশি বলে, হ্যাঁ, পেটে কথা রাখতে পারে না, একটু কথা বেশি বলে, সেটাকে একটু কম বলতে বলবেন তাহলে ভালো থাকবে। আর মেয়ে গণিত ব্যাপারে একটু সমস্যা রয়েছে, হ্যাঁ, মহিলা বন্ধু সমস্যা রয়েছে, সেগুলো একটু চেক করতে বলুন। বলুন কি জানতে চাইছেন?
আমি চাকরি সম্বন্ধে চাকরি কি এবছর চাকরি কি হবে? হ্যাঁ এবছরে চাকরির যোগ রয়েছে। বাবা সরকারি চাকরি করতো, স্কুলে মাস্টার ছিল। চাকরির যোগ রয়েছে এবছরেই, 2000 এই বছরেই চাকরির যোগ রয়েছে। ওর যেটা রয়েছে সেটা আমি বলে দিলাম, খালি একটা কথা বলবো, বুধ রাহুর একটা নাজ দোষ রয়েছে, এটা ভালো নয়। ওরও শরীর স্বাস্থ্যের ব্যাপারে এই নাজ দোষটা এফেক্ট করতে পারে। নাজ দোষ থাকলে অনেক সময় দুর্ঘটনা বা বিপত্তিরও যোগ দেয়। যদি নাজ দোষটা পারলে একটু প্রতিকার প্রতিবিধান করানোর চেষ্টা করবেন। আপনার কাছাকাছি মানে আপনি তো বাঁকুড়া অঞ্চল থেকে ফোন করছেন, এই মাসেই কিন্তু আসানসোল দুর্গাপুর দুটো জায়গাতেই গোপালদা যাচ্ছেন, যারা ওই অঞ্চলে রয়েছেন তারা কিন্তু বর্ধমান আমার এই মাসে রয়েছে, পর পর চেম্বার রয়েছে, ইলেকশনের জন্য অনেকগুলো চেম্বারে ডেট এদিক ওদিক করতে হয়েছে। একটু ডিটেইলস গুলো আপনারা জেনে নিন যে প্রধান বুকিং নাম্বারটা আছে 8584033631 এ। আরেকটা ফোন নিয়ে নেবো গোপালদা। হ্যালো হ্যালো নমস্কার, বলুন। হ্যালো বলুন, নমস্কার। কোথা থেকে? আমার ছেলের জন্য। আপনাদের দুজনকে নমস্কার। কোথা থেকে ফোন করছেন ম্যাডাম? হ্যাঁ আমার ছেলের নাম হচ্ছে সত্যজিৎ দাস। আপনি কোথা থেকে বলছেন? কোথা থেকে ফোন করছেন? কুচবিহার থেকে। কুচবিহার? কুচবিহারের সামনেই ভোট। বলুন। হ্যাঁ বলুন। আমার ছেলে জন্ম তারিখ হচ্ছে 4/8/88। ছেলের নাম কি? সত্যজিৎ দাস। হ্যাঁ শুনি, ডেট অফ বার্থ? 4/8/1983। কোথায় জন্মস্থান? কুচবিহারে। কুচবিহারে জন্ম। জন্মবারটা জানেন তো? হ্যাঁ বৃহস্পতিবার। আপনি কিন্তু টিভির ভলিউমটা কমিয়ে দিন ম্যাডাম। বৃহস্পতিবার জন্মবার, বৃশ্চিক লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, দেবগণ, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্ম, এইটা মোটামুটি হরোস্কোপ। লগ্নে কি বলে, লগ্নে কোনো গ্রহ নেই, অর্থস্থানে শনি। অর্থস্থানে শনি থাকলে আর্থিক ভাগ্য ভালো হতে চায় না, আর্থিক উন্নতি যেভাবে হওয়া উচিত, একটু বেশি বয়সে গিয়ে আর্থিক উন্নতি হয়। এমনিতেও পড়াশোনার জায়গা মোটামুটি ভালো, জন্মস্থান থেকে দূরে চাকরির যোগ রয়েছে। না এখন স্টেবল চাকরির যোগ নেই। দ্বিতীয় শনি একাধিকবার কর্মক্ষেত্রে পরিবর্তন হয়, স্টেবল চাকরি দিতে চায় না। তবে ওই যে বললাম, এর চাটে একটা ব্যাপার ভালো রয়েছে, চন্দ্রের দুপাশে দুটো গ্রহ রয়েছে, একদিকে মঙ্গল একটা বৃহস্পতি, এটাকে দূর দূর যোগ বলে, এটা ভালো। কিন্তু দ্বিতীয় শনি যতক্ষণ না প্রতিকার করাবেন, প্রতিবিধান করাবেন, ভালো চাকরি বা স্টেবল চাকরি হতে যাইবে না একেবারে। আজকে তো আমাদের হাতে সময়ও শেষ, আমি একটু চট করে আপনাদেরকে বলে দেবো, এই মাসেই কিন্তু নর্থ বেঙ্গলও চেম্বার আছে গোপালদার, এক্ষুনি বললেন গোপালদার, শিলিগুড়িতে চেম্বার আছে, মালদায়, গুয়াহাটিতে আছে, এবং আপনারা জানেন বর্ধমান, আসানসোল, দুর্গাপুর পরপর কিন্তু চেম্বার আছে। একটু জেনে নেবেন যারা যোগাযোগ করতে চাইছেন। 8584033831 এটাই হচ্ছে মূল হেল্পলাইন নাম্বার। এখানে ফোন করলে সমস্ত চেম্বারের ব্যাপারে বিস্তারিত তথ্য আপনারা এই মাসে কোথায় পাবেন, এপ্রিলে কোথায় পাবেন, মে মাসে কোথায় পাবেন, বিস্তারিতভাবে জানতে পারবেন। পরের পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে গোপাল, পরে মানে কালকেই, এই রবিবার দেখা হবে 3টের সময়। রবিবার দিনকে আজকে যে উপায় এগুলো বলতে পারলাম না, আধ্যাত্মিক উপায়গুলো, সেগুলো রোববার বলবো, কি করলে বিয়ে তাড়াতাড়ি হবে, কি করলে যাদের লকডাউনে চাকরি চলে গেছে চাকরির ভালো যোগ তৈরি হবে, এই বিষয়গুলো রোববার আলোচনা করব। অবশ্যই। কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সর্ববৃহৎ জ্যোতিষ প্রতিষ্ঠান। ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রী গোপাল ভট্টাচার্যের প্রত্যক্ষ তত্ত্বাবধানে হাতে কলমে 6 মাসের সনাতন জ্যোতিষ, কৃষ্ণমূর্তি পদ্ধতি, নারী জ্যোতিষ, বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ব ও হস্তরেখা কোর্সে ভর্তি চলছে। শিক্ষান্তের রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেট প্রদেয়। ইনস্টিটিউটে ভর্তি বা সাক্ষাতের জন্য যোগাযোগ করুন বাগবাজার চেম্বার 9748749016, হাওড়া চেম্বার 9007118501, দুর্গাপুর চেম্বার 9748749041, আগরতলা চেম্বার 8584038635, দিল্লি মুম্বই ও ব্যাঙ্গালোর চেম্বার 8584038631, মেদিনীপুর চেম্বার 8584038637, কৃষ্ণনগর চেম্বার 8584038631, মালদা চেম্বার 8584038637, শিলিগুড়ি চেম্বার 8584038631, কোচবিহার চেম্বার 8584038637, গৌহাটি ও শিলচর চেম্বার 8584038631।